গ্রামীণ কল্যাণের 106 কর্মকর্তা কর্মচারীর মুনাফা বাবদ পাওনা দিতে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। বিচারপতি এম ফারুকের বেঞ্চ এই রায় দেয়। আদালত বলছে কর্মকর্তা কর্মচারীরা 2006 থেকে 2013 সাল পর্যন্ত মুনাফার টাকা পাবে। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড এবং ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড গঠন করে মুনাফার লভ্যাংশ দিতে হবে। আবেদনকারীদের আইনজীবীরা জানান 2013 সাল থেকে মুনাফা দেওয়া হয়, কিন্তু 2006 সাল থেকে 2013 সাল পর্যন্ত মুনাফার অংশ দেওয়া হয়নি। এর কারণ হিসেবে ডক্টর ইউনূস সহ মালিকপক্ষ জানায় গ্রামীণ কল্যাণ একটি দাতব্য প্রতিষ্ঠান, যে মুনাফা আসে তা অন্য সামাজিক কাজে ব্যয় করা হয়। কিন্তু রায়ে আদালত বলেছে গ্রামীণ কল্যাণকেও ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হবে, তাদেরকেও অবশ্যই মুনাফার অংশ কর্মকর্তা কর্মচারীদের দিতে হবে।